তো বন্ধুরা, আজকের এই ভিডিও দিয়ে থাকতেছে পাথরকালে মেলার সম্পূর্ণ ভিডিও। প্রথম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি হয়েছিল, অনুর সাথে মিলন হয়েছিল কি হয়েছিল না, সেরকম সম্পূর্ণ ভিডিওটা এই ভিডিওতে থাকতেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, মেলাটাতে কি কি হয়েছিল, কি কি রিয়াকশন হয়েছিল, কি কি কতগুলো মানুষ এসেছিল, সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পাবেন। এবং মানুষের কতটা আবেগ জড়িয়ে এখানে কান্নায় ভেসে পড়েছিল সেই সম্পূর্ণটাই দেখতে পাবেন, সাথেই থাকুন। তো সুপ্রিয় দর্শক, আজকে পাথরকালে হওয়ার কথা ছিল, কিন্তু বিজেপি এবং পুলিশের কঠোর নিষেধাজ্ঞার কারণে মেলাতে যেতে দিচ্ছে না। তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, তো এসেছে মেলাতে দেখা করার জন্য। তো আপনি কি মেলা দেখতে আসছেন? হ্যাঁ, মেলা দেখতে আসছি। কোথা থেকে আসছেন আপনি? জয়ন্তহাট। জয়ন্তহাট। ও, ইন্ডিয়াতে কোনো আত্মীয় আছে আপনার? না, কারণ থানা মাঝে পূজা করে যাবো। পূজা করতে যাবেন? মানত আছে আপনার? ও, তাহলে পূজা করতে এখন যাবেন। দাদা, আপনি কোথা থেকে আসছেন? দাদা, আমি এসে ডাবর থেকে। ডাবর থেকে? ও, ইন্ডিয়াতে কি কোনো আত্মীয় আছে আপনার? আত্মীয় আছে, তারপর মেলাতে আমার ওই যে মানতিকে আছে, তো মানত আছে। তো মেলাতে কি গেছিলেন আপনি? না, যাইনি। যাইতে দেয় না। যাইতে দেয় না? না। ও, আপনি গেছিলেন? পুলিশের বাধা, তারপর বিজিবির বাধা। ও, যেতে দিচ্ছে না? না। সুপ্রিয় দর্শক, এখন যেতে দিচ্ছে না। তো আমি এখন মেলাতে যেয়ে দেখবো যে কি অবস্থা, তারপর আপনাদের কনফার্মটা জানাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি পূজার মণ্ডপে এসে পৌঁছে গেছে। এখানে পূজার মণ্ডপে পূজা কমিটি সহ এবং পুলিশ প্রশাসন সহ এখানে তারা বসছে যে মেলা কি হবে কি হবে না সেই নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে তারা। তো বন্ধুরা, প্রশাসন এইখানে যেটা বললো যে সামনে নির্বাচনের জন্য মেলাটি স্থগিত করা হয়েছে, পূজা হবে এই জন্য, সামনে যেহেতু নির্বাচন এই জন্য বহুত জনসমাগমের নিষেধাজ্ঞা আছে উপর থেকে। তো আপনারা আগামীতে প্রস্তুত থাকুন মেলাটিতে আসার জন্য, আর অবশ্যই মেলাটি যেন মিস না করতে পারেন। সম্পূর্ণ আপডেট আমি এই ভিডিওতে জানাবো আগামীতে কত তারিখে মেলাটি অনুষ্ঠান হবে। তো আপনারা দয়া করে যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন, আর যারা 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 ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, কারণ বেশিরভাগ আপডেট আমি ফেসবুকে দিয়ে থাকি। এখানে দাদি, আপনি কোথা থেকে আসছেন? বাজে বাক্সা রানী সুনগেল। ও, ইন্ডিয়া কি আত্মীয় আছে আপনার? নাই। তো কেন আসছেন এখানে? কালকে তো মাইকিং করছে যে মেলা বাজার হবে না, তারপর কেন আসছেন? দেখ পাইছেন? তো আপনারা কেন আসছেন? পূজা দেখতে না দেখা করতে? পূজা দিতে? এখন তো পূজা হচ্ছে না। হবে, প্রতিবাদ করবে সবাই। আচ্ছা ঠিক আছে, কমিটি তো বলছে যে পূজা করবে না, প্রশাসন দিচ্ছে না। এখন তো সময় নেই, অনেক দূর দূরান্ত মানুষ ঘুরে গেছে, পূজা তো এখন তো সময় নাই। এখন পূজা হতেই হবে। পূজা হতেই হবে? হ্যাঁ, এটা বছরই পূজা। ও, দেখি এখন প্রশাসন কি করে। তো পূজার সময় পার হয়ে গেছে, সবার মাথা ঠিক নাই। এটাই হচ্ছে যে আমাদের পূজা কমিটির সভাপতি, তো সবাই বলতেছে আমাদের মানুষকে ব্লক করছিল, রাস্তায় মানুষকে আসতে দেয়নি। প্রতিটি রাস্তায় আমাদের পূজা করার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছিলো, সেই মানুষগুলোকে ব্লক করছে, দোকানপাট তো ব্লক করছে করছেই, তবে মানুষকেও আসতে দেয়নি পূজাতে। আর পূজা তো বুঝতেই পারছেন, পূজা মায়ের পূজা, মানুষ ছাড়া পূজা হয় না। আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ মানত করে গেছে এখানে, তাদের মনের আশা কামনা বাসনা করে এখানে দিয়ে গেছে, তাদেরও কেউ আসতে দেয় না রাস্তায়। পুলিশ বিজিবি সহ মানুষকে আসতে দেয় না। যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসছিলো তাদের গাড়ির চাবি নিয়ে নিছে, চাবি নিয়ে নিছে, আর অনেকের গাড়ির পাম্প হাওয়া ছেড়ে দিয়েছে যেন মেলাতে তারা পৌঁছাতে না পারে। তো বন্ধুরা, মেলাটা যেহেতু বর্ডারের পাশে, ওদিকের মানুষের দেখা করতে নদীর উপরে যেতে হয়, তবু মানে নদীর পাশেপাশে অনেক বিজেপি মোতায়েন করা আছে যেন কোনো মতেই তারা নদীর ওপারে যেতে না পারে, সেরকমভাবে কঠোরভাবে নিষেধাজ্ঞা করা আছে। আর এদিকে তো পুলিশ আছেই,
অনেক পুলিশ প্রায় তিন থানার পুলিশ এখানে মোতায়েন করা আছে গরিপুর রানীসেনকেল বনাম ঠাকুরগাঁ। তো বন্ধুরা অবশেষে আমাদের পূজা বিভিন্ন সিদ্ধান্তের পরেই পূজা আমাদের শুরু হয়ে গেল অলরেডি। তো বন্ধুরা আমি একবার সকালে পূজাতে গেছিলাম, সকালে ভিডিও টিডিও করে আবার চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসা খাওয়ার পর দুপুরে আবার মেলাতে পৌঁছে গেছি আপনাদের মেলার দৃশ্যটা দেখানোর জন্য। তো এটা হচ্ছে দুপুর তিনটার ভিডিও, তিনটার পরে মানুষ অনেক বাধা বিপত্তি থাকার পরেও দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে এখানে। আসলে উপর বাংলা মানুষের সাথে দেখা করতে কতটা আর্তনাদ বাংলাদেশি আমাদের মানুষের দেখতেই পাচ্ছেন, অনেক কঠোরভাবে কিন্তু দাঁড়িয়ে আছে তারা। একবার সুযোগ পেলে কিন্তু তারা অনেক দূর দূরান্ত থেকে ছুটে চলে যাবে নদীর ওপারে, কিন্তু প্রশাসন যেতে দিচ্ছে না। বাসায় যাচ্ছি না, তো বন্ধুরা এবার যেহেতু নির্বাচনের জন্য মেলাটা অনেকেই উপভোগ করতে পারলেন না, অবশ্যই আপনারা আগামীতে প্রস্তুতি থাকবেন। আর আগামীতে এরকম কোনো সমস্যা হবে না, আগামী থেকে আমি এক মাস আগে বা 15 দিন আগে আপনাদের কনফার্ম ডেটটা জানিয়ে দেব এবং পূজার 2 দিন আগেও আমি এই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেব আগামী বছরে। তো আপনারা যারা যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন, এবং যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আগামীতে আপনাদের এই মেলার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।